চলো সকাল সকাল বেরিয়ে পড়লাম, সুন্দর একটা জায়গা তোমাদেরকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? চলো আমি তো ঘুরবোই ঘুরবো, সাথে তোমাদেরকেও নিয়ে ঘুরবো। তো চলো, ভিডিওটা স্কিপ না করার অনুরোধ রইলো, আর কেউ স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না। আর ভিডিওটার মধ্যে জুড়ে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, খুব সুন্দর একটা ধামাকাদার ভিডিও। আগে একটা পার্ট চলে গেছে, সেটা হচ্ছে সন্ধ্যের ভিডিও। তো সকাল থেকে কি করেছিলাম তো সেই কাহিনীটা তোমাদেরকে বলার জন্য ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার দিনটা শুরু করে দিলাম। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো, যে যেখানে আছো, আমি আগে ভাগেই বলে দিচ্ছি তোমরা সবাই ভালোই আছো, ভালো থেকে এটাই কামনা করি। তো আমিও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, আনন্দ করতে থাকার চেষ্টা করছি। চলো শাশুড়ি মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো গাছপালা দেখে একটু হলেও তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে আমি যাচ্ছি পাহাড়ে, একদমই উঁচু পাহাড়ে যাচ্ছি। তো আগের বারে যে পাহাড়টায় গিয়েছিলাম তো সেই পাহাড়টায় যাচ্ছি না, এখন একটা নতুনত্ব পাহাড়ে যাচ্ছি। তো যেহেতু ভয়েস দিচ্ছি জানার মানে জানকারির পরেই আমি তোমাদেরকে বললাম, তো আগে ভাগে বলতে পারতাম না এটা হচ্ছে কার বাড়িতে গিয়ে উঠবো, কে আমাদেরকে নিয়ে যাবে, তো কাদের সঙ্গে যাব, সবটা জানার জন্য ভিডিওটার মধ্যে কিন্তু তোমাদেরকে জুড়ে থাকতে হবে। আর প্লিজ করে বলছি কেউ স্কিপ করো না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, একটু অ্যাডস ভিডিওটা চালিয়ে দিও আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর প্রচণ্ড পরিমাণে সকাল থেকেই রোদ ছিল, এতই রোদ ছিল কি বলবো, দেখো বাসের মধ্যেই কি অবস্থা আমাদের। তো গাড়ি করে যাচ্ছি, তো গাড়ির মধ্যে প্রচণ্ড পরিমাণে রোদ ঢুকে গেছে। তো দেখো গাড়ি থেকে নেমে পড়েছি, প্রচণ্ড পরিমাণে সকাল থেকেই রোদ বেরিয়েছে। তো সারাটা দিনের ভিডিও মানে কি 18-19-20 ঘন্টার ভিডিও তোমাদেরকে ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব, পার্ট পার্ট করে কেটে কেটে দেওয়ারই চেষ্টা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন মানে পাহাড়ে উঠে পড়েছি, পাহাড়ে মানে এখন পাহাড়ের নিচু স্থানটাতে আছি, তো উঁচুতে উঠবো তার আগে কিছু মানে চলো কাদের বাড়িতে যাচ্ছি তোমাদেরকে এই দেখো চলে এসেছি বাড়িতে। তো তোমরা চিনতে পারছো কিনা একটু বলবে, আশা করছি চিনতে পারছো। ওই দিন আমাদের বাড়িতে গিয়েছিল, এই দেখো বোনটা আমাদের বাড়িতে গিয়েছিল না, দিন রথের দিন তো ওই বোনেদের বাড়িতে এসেছি, ওটা হচ্ছে আমাদের মা শাশুড়ির বৌমা, তো মা শাশুড়ির ছেলে। তো মানে এরাই আমাদেরকে নিয়ে যাবে, কোন জায়গায় নিয়ে যাবে তো যাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। দারুণ জায়গাতে তো মানে নিয়ে গিয়েছিল, তো আগের পাহাড়টাতে যেটা গিয়েছিলাম যেটা ভিডিও করেছিলাম তো সেইটা গিয়েছিলাম পাহাড়ের অন্য স্থানে, এইবারে যাচ্ছি অন্য স্থানে, ঠিক আছে? চলো। তো এখানে ওখানে হচ্ছে এসি গাড়ি ঠিক করে নিয়েছে, বুকিং করে নিয়েছে, তো সবাই মিলে গাড়িতে বসে পড়বো, সারাটা দিন চললো ট্যুর। তো খাওয়া দাওয়া ঘোরা বেড়ানা টিফিন নাস্তা সব 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 কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তার সঙ্গে সঙ্গে শেয়ার করবো দারুণ পাহাড়, উঁচু পাহাড়। তো মাকে নিয়ে চললাম একদম উঁচু পাহাড়ে, ঠিক আছে? তো একদমই পাহাড়ে টঙে গিয়ে মাকে গণপতি বাবার পুজোটা দেখালাম, তো একদম মানে উঁচু পাহাড়টাও দেখিয়ে দেবো। চলো, পাহাড় তো অনেক বড়ই হয়, তো সব জায়গা তো একই দিনে আর ঘোরা সম্ভব হয় না, অনেকবার মানে কিছুটা দিন থাকতে গেলে ওখানে পুরো পাহাড়টা তবে দেখতে পারবে। তো চলো এখন কোথায় কোথায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি তার জন্য ভিডিওটা একদমই দেখতে হবে, একদমই স্কিপ করবে না, ঠিক আছে? চলো দেখতে থাকো, আমি আর কথা বলছি না, এখন যাচ্ছি আমরা মন্দির দর্শন করতে। তো খাওয়া দাওয়া করেই বেরোলাম, তো রুম থেকে বেরিয়েছিলাম খুবই ভোর ভোর, তো মন্দিরে যাচ্ছিলাম, ভেবেছিলাম খাওয়া দাওয়া করবো না তো অনেকটাই বেলা আসবে, যেহেতু মা রয়েছে, মা তো আর অত পাহাড়ে উঁচুতে উঠতে পারবে না, তো আর এইসব জায়গাতে গাড়ি যাবেও না, পায়দল যেতেই হবে, পায়ে হাঁটতেই হবে। তো সেই জন্য কিছু খাওয়া দাওয়া করলাম, মুড়ি একদমই হালকা করে নর্মালভাবে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করেই বেরোলাম মন্দিরে। আর দেখো আসমানটা দেখো, ওই দিকটায় কিন্তু যেতে গেলে তোমার এখনও 24 ঘন্টা লাগবে, যেই দেখতে পাচ্ছ না বরফের দেশটা, ওটা হচ্ছে বরফের মানে আইস দিয়ে ঘেরা, ওটা হচ্ছে বরফের পাহাড়, ওই পাহাড়টাকে যেতে গেলে কিন্তু এখনও 24টা ঘন্টা লাগবে। তো সেই জন্য তোমাদেরকে দূর থেকেই দেখিয়ে দিলাম, ওই দেখো কত সুন্দর পাহাড় কাটা একদম বরফে ঢাকা, তো ওইটাও পাহাড় কিন্তু। হ্যাঁ, তো আমরা এখন এই পাহাড়টাতে আছি, ওই দিকটা যাচ্ছি, ওই দিকটা যখন যাবো তখন তোমাদেরকে শেয়ার করবো। এখন আমি এই মুহূর্তে আজকে আর এই ভিডিওটার মধ্যে ওই জায়গাটা দেখাতে পারছি না, দারুণ দারুণ, তোমরা হয়তো ফোনে দেখছো এইরকম অবস্থা, কিন্তু এ দেখো মন্দিরে। তো একটু নেপালি গান শুনে নাও, তারপরে আবার বলছি, ঠিক আছে? তো দেখো হাঁটাহাঁটি করছি, মাকে গাড়ি বসিয়ে দিয়েছি, মা তো বেশি হাঁটতে পারবে না, তো গাড়ি আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আর এটা দেখো টাওয়ার, নেপালের টাওয়ার, ওটা হচ্ছে আর্মি ক্যাম্প,
তো দেখতে পাচ্ছ আর্মি ক্যাম্প, তো একটু 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 হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ হচ্ছে তোমাদেরকে জায়গাগুলো দেখাতে পারবো তো সেই জন্য। তো চলো এখন হচ্ছে তোমাদেরকে মন্দির দর্শন করাবো, তো পাহাড়ের সিনটা শুধু দেখতে থাকো কি অবস্থা কি অবস্থা। তো দেখো এখানে মন্দির চলে এসেছি, এই মন্দিরটা হচ্ছে পাহাড়ের প্রথম পাথিবরা মন্দির, ঠিক আছে। আরও যে পাথিবরা মন্দিরগুলো আছে সেইগুলো আরও উঁচুতে, তো সেইগুলোতে আগে আগে গিয়েছিলাম, তো এটা হচ্ছে পাহাড়ের প্রথম পাথিবরা মন্দির। তো মন্দিরটা তোমাকে দর্শন করে নাও, সত্যি এইসব জিনিসগুলো দেখতে গেলে একদম কপাল, মানে কপালে থাকলেই দেখা যায়, তো ভাগ্য ভালো হলেই দেখা যায় এইসব মূর্তি এইসব। তো দেখো এখানে পুজো দিচ্ছি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, অনেকটা এই রিক্স করে করে পুজো পাঠ দিলাম, তো পুজো পাঠ হয়ে গেছে। তো আর বাড়ির বাইরের মন্দিরগুলো তো দেবো, ভেতরের তো পুজো পাঠ করে নিয়েছি, প্রসাদীও দিয়ে দিয়েছে, তো এবার বাইরের বাইরেতে পুজো পাঠগুলো করব। তো চলো এটা পাথিবরা মন্দির, তো মানে এটা হচ্ছে কি বললাম না, এটা পাহাড়ের একদমই নিচু স্থানে এটা আছে, মানে নিচু বলতে কি অনেকটাই পাহাড়ের উঁচুতে, তবু এরও উঁচুতে, মানে পাহাড় কত উঁচু হয় সেটাই ভাবো না। তো যাও আশপাশটা দেখে নাও, পুজো পাঠ করে নিয়েছি, আরও সেই মন্দিরে যাবো, এটা মানে বাইরের সব মন্দিরগুলো আছে সেই সব মন্দিরগুলো পুজো পাঠ করছি, তো আরও সেই দিকে সেই দিকের মন্দিরগুলো যাবো, সবগুলোই দেখাবো তোমাদেরকে। তো পাহাড়ে প্রচণ্ড অনেক মানে অনেক অসংখ্য অসংখ্য মন্দির রয়েছে, পাথর কেটে কেটে মন্দির, সো দারুণ মানে দারুণ অসাধারণ, দারুণ তো দারুণ অসাধারণ মন্দির, তো সবগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এইসবের পেছনে আমাদের কোনো রকম হাত ছিল না, তো কোনো রকম প্ল্যান ছিল না, তো সব কিছুটাই প্ল্যান, তো ওই ভাই তো মাসির ছেলে ভাই, তো ভাই আর মানে ভাইয়ের বউ ওদেরই প্ল্যান, তো ওরাই নিয়ে গিয়েছিলো পুরোটাই সম্পূর্ণটাই, ওদেরই খরচ, ওদেরই সব কিছু, ওদেরই মানে এতটা এনজয় করেছিলাম, এতটা আনন্দ করেছিলাম মানে বলে শেষ করতে পারবো না, এনজয় তো এনজয় এনজয় করার মতো করেছিলাম একদম, সবাই মিলে ফুল এনজয় খুবই এনজয় করেছিলাম। তো দেখো তো একদম স্কিপ করো না, এটাই তোমাদেরকে বলবো, আমি এখন আর কথা বলছি না, তোমাদেরকে মন্দিরগুলো দেখাচ্ছি। তো এটা হচ্ছে পার্ট ওয়ানের মধ্যে দেবো, গণপতি পুজোটা ওটা গণপতিভাবেই দিয়ে দিলাম, তো এটা পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি এইভাবেই দেবো তোমাদেরকে, তো একটা পার্টও তোমরা নষ্ট মিস করো না, কেমন। তো দেখো পাহাড়টা দেখে থাকো, যেখানে যাও যেখানেই যাও না কেন ফটো সেলফি তো রয়েছে, সে বুড়ো ছুগড়ো ছুগড়ি যাই হোক না কেন ফটো সেলফিতে সবাই বিজি রয়েছে। এখানে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ, আমার ফেসটা দেখো না একদম কি হয়েছে, তো ফেসটার অবস্থা দেখেছো, রোদ মানে চাইতে পারছি না এতটাই রোদ। যাও কেউ ক্যাপচার করে নিয়েছে, ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ক্যামেরার মধ্যে রয়েছে বলে। আর দেখো বাড়িগুলো দেখো কেমন ছোট, ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো সব ছোটো ছোটো কিন্তু বাড়ি, তার মাপা কতটা উঁচুতে মানে রয়েছি, তো বাড়িগুলো একদম পিঁপড়ের মতো লাগছে, একদম ছোট ছোট লাগছে, ওটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো আর ওই দিকটা হচ্ছে বরফের দেশ, ওটা ওটা ওই দিকটা যা মানে যাওয়া যাবে না, জানি না কপালে কবে ডুববে ওই দিকটা বরফ এলাকাটায়, তো আরও 24 ঘন্টা লাগবে। তো পাহাড়ে আমরা যখনই যাই কিন্তু ঠান্ডা জিনিসটা পাই, এবারে একদম উল্টো হয়ে গেল, ঠান্ডার কোনো গন্ধই পেলাম না, ঠান্ডা গরম বর্ষা যখনই যাই ঠান্ডা পাই, একদম কুয়াশায় তো পড়ে গিয়েছিল, তো কিন্তু এতটাই গরম লাগছিল না, এতটাই রোদ ছিল না, তো অবাক হয়ে গিয়েছিলাম যে এত রোদ কেন। ওরা চললো দেখো নিচে খাবার আনতে, নিচে গাড়ি রাখা আছে ওখান থেকে খাবার আনছে, তো এখানেই আমরা টিফিনটা মানে জলখাবারটা এখানেই খাবো, জলখাবার বলতে পারো আর যাই বলতে পারো মোটামুটি খাবারটা খাবো। খিদে পেট সবাই চঁচো করছে, খিদে বলতে অতটাও লাগছিল না, তো বাচ্চাদেরকে তো খিদে পাবেই, তো ওখানেই খাওয়া দাওয়াটা করবো, সেই জন্য গাড়ির থেকে খাবার আনতে যাচ্ছে, আর এখানে আমরা বসে বসে গানটা শুনছি, তো বসার প্লেসটা ভালো ছিল তো সেই জন্য ওখানেই। তো আবারও খাওয়া দাওয়ার সিন নিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করবো সেকেন্ড পার্টটা, তো দেখতে থাকো ভিডিওটা। গানটা ভালো লাগলো বলে সেই জন্য আবার দুবার তোমাদেরকে দেখালাম। তো আর মাকে যে নিয়ে যাওয়া হয়েছিল খুবই সেফটিভাবে নিয়ে যাওয়া হয়েছিল, দু ভাই মিলে মানে আমার বড় মশাই আর দেওয়ার খুব সেফটিভাবে নিয়ে গিয়েছিল, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।